নমস্কার বন্ধুরা মাই ফার্স্ট জব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে কিন্তু আবার একটি নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ করেছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে তবে রাজ্যের একটি জেলাতে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রেখি আপনাদের কাছে যদি কম্পিউটারের অভিজ্ঞতা থেকে থাকে আপনাদের কাছে কোনো রকম এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ আপনাদের উইদাউট এক্সপিরিয়েন্সেও কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন যারা ফাইনালি ইন্টারভিউটিকে ক্র্যাক করবেন তারা কিন্তু অবশ্যই চাকরিটি পেয়ে যাবেন এবং অ্যাজ এ স্যালারি বা রেমুনরেশন কিন্তু আপনাদের অবশ্যই মান্থলি একটা ওয়েজেস প্রোভাইড করা হবে এক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া তারা মেনটেন করতে বলেছে এবং তার পাশাপাশি কীভাবে কোথায় আপনারা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন তার ডিটেলস ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আঠাশ তারিখে রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ করা হয়েছে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ইন্টারভিউ পার্টিসিপেট করতেই পারেন এক্ষেত্রে কিন্তু এক এগারো দু হাজার একুশ তারিখে আপনাদের ইন্টারভিউ কনডাক্ট করা হবে এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাজ এ ডেট এন্ট্রি অপারেটার যদি আপনারা সিলেক্টেড হন তাহলে কিন্তু তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি বা রেমুনরেশন আপনাদেরকে প্রোভাইড করা হবে এই মুহুর্তে কিন্তু কন্ট্রাকচুয়াল এক বছরের জন্য রিক্রুট করা হলে পরবর্তীতে কিন্তু তারা এক্সটেন্ড করবে কিনা সেটা পুরোপুরি তাদের উপরে ডিপেন্ড করছে ওয়ার্কিং ইন্টারভিউর দিন যে ডিটেলসগুলো আপনাদের কাছে অবশ্যই থাকা দরকার সেগুলো হচ্ছে আপনাদের বায়োডাটা বা রিজুমে বা সিভি তারপরে যেন অবশ্যই আপনাদের একটা ফটো লাগানো থাকে এবং তার পাশাপাশি কিন্তু একাধিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের কাছে অবশ্যই রাখবেন সেলফ অ্যাটাস্টেড ম্যাট্রিকুলেশন অর্থাৎ ক্লাস টেনের সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড করা কম্পিউটার সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড করা আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স যেন আপনাদের কাছে অবশ্যই থাকে এবং তার পাশাপাশি এই সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে তাদের যে অরিজিনাল কপি সেটাও যেন আপনাদের কাছে অবশ্যই থাকে এক্ষেত্রে রিপোর্টিং টাইম রাখা রয়েছে সাড়ে এগারোটা অর্থাৎ সাড়ে এগারোটার মধ্যে যেন আপনারা অবশ্যই মেনশন করে দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যান এখানে ভাতার ডেভেলপমেন্ট অফিস থেকে যেহেতু রিক্রুটমেন্ট নোটিশটিকে পাবলিশ করা হয়েছে পূর্ব বর্ধমানের তো সেখানে কিন্তু ইন্টারভিউটিকে কন্ডাক্ট করা হবে তার ডিটেলস অলরেডি প্রোভাইড করা হয়েছে এবং আপনারা আপনাদের কাছে রকম এক্সপিরিয়েন্স নেই তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে যদি কোনো ক্যান্ডিডেট তারা এরকম পেয়ে যায় যাদের কাছে গভর্নমেন্ট বা এনজিওতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং সেই কিন্তু চাকরিটি পাবে তো এই ছিল ওভারঅল সামারাইজেশন যা ডিটেলসটি প্রোভাইড যা এই পিডিএফটির মধ্যে অ্যাজ এ ডিটেলস প্রোভাইড করা হয়েছিল আপনাদের রকম কোনো কোয়ারি রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এখানে গিয়ে যোগাযোগ করতে পারেন পূর্ব বর্ধমানের যে বিডি অফিস থেকে রিক্রুটমেন্ট নোটিসটিকে পাবলিশ করা হয়েছে তার কিন্তু অ্যাড্রেস এবং তার সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা কী করবেন পূর্ব বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু মেন সমস্ত ডিটেলসগুলোকে চেক করতে পারেন কেননা তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিতে পারলাম কারা কারা এলিজিবল কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং তার পাশাপাশি আপনাদের কবে কোথায় ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করব চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখার জন্য কোনো ভিডিওতে